গাড়িমুক্ত শহরের কথা শুধু স্বপ্নেই চিন্তা করা যায়। প্রতিদিনের যানজটে নাজেহাল যেখানে আমরা, সেখানে এমনও শহর আছে যেখানে নেই গাড়ি বা হর্নের শব্দ বা শব্দ দূষণ? নিশ্চয় ভাবছেন এমনও কি শহর আছে নাকি বিশ্বে? অবশ্যই আছে, তা আবার একটি বা দুটি নয়, বেশ কয়েকটি। হ্যালো বন্ধুরা, টিউবার হান্টের আজকের এপিসোডে আমরা জানবো এমন কয়েকটি শহর সম্পর্কে যেই শহরে গাড়ি চলে না। এক নম্বরই আছে জারম্যাট, সুইজারল্যান্ড। জারম্যাট খুবই সুন্দর একটি জায়গা। ম্যাটারহর্নের গোড়ায় অবস্থিত শহরটি, এটি সম্পূর্ণ গাড়িমুক্ত একটা শহর। জারম্যাট থেকে প্রায় 5 কিলোমিটার দূরে সেখানকার মানুষেরা ট্রেনে চড়তে পারে, যা প্রতি 20 মিনিট পরপর শহরে চলে। তবে জারম্যাটের বাসিন্দারা ঘোড়ার গাড়ি এবং পায়ে চলাচল করতেই বেশি পছন্দ করে। দুই নম্বরে হাইড্রা দ্বীপ, গ্রিস। ময়লা ট্রাক ছাড়া কোনো ধরনের মোটরচালিত যানবাহন চলে না এই দ্বীপে। দর্শনার্থীরা ও সেখানকার বাসিন্দারা মূল ভূখণ্ড থেকে নৌকা বা হাইড্রোফলের মাধ্যমে গন্তব্যে পৌঁছান। দ্বীপে পৌঁছে গেলে ওয়াটার ট্যাক্সিতে ভ্রমণ করে বিভিন্ন স্থান দর্শন করেন তারা। সেখানে দূষণ অনেক কম। হাইড্রার প্রধান আকর্ষণ হলো সেখানকার ঘরবাড়িগুলো। টকটকে লাল টাইলসযুক্ত এবং সাদা দেয়ালের বিল্ডিং সবারই নজর কাড়ে। তিন নম্বরে আছে ইতালির ভেনিস শহর, বিশ্বের সবচেয়ে বিখ্যাত শহর ভেনিস। পানিতে ভাসমান এই শহরও গাড়িমুক্ত। সেখানে সবাই নৌকা যাতায়াত করে, যা খুবই অভূতপূর্ব এক দৃশ্য। স্থানীয় ও দর্শনার্থীরা নৌকায় বা হেঁটে ভেনিসে বিভিন্ন গন্তব্যে যান। ভেনিসে 177টি খাল, 416টি সেতু এবং অনেক বিল্ডিং আছে। চার নম্বরে আছে গ্রিথন, নেদারল্যান্ডস। হল্যান্ডের উত্তর পূর্ব দিকে অবস্থিত এক শহর হলো গ্রিথন, যেখানে নৌকা ছাড়া চলার উপায় নেই, ঠিক ভেনিসের মতোই। এর পাশাপাশি সাইকেলও বেশ জনপ্রিয় সেখানে। গ্রিথন একদম ছবির মতোই সুন্দর। পাঁচ নম্বরে আছে ক্রোয়েশিয়ার দুব্রনিকের ওল্ড টাউন। এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ভিতরে মোটরচালিত যানবাহন চলাচল নিষিদ্ধ। সূর্যাস্ত দর্শনের জন্যই সেখানে ভিড় করে পর্যটকরা। ছয় নম্বরে আছে লামু, কেনিয়া। পূর্ব আফ্রিকার প্রাচীন ও সর্বোত্তম সংরক্ষিত বসতি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি। এই স্থানটি সম্পূর্ণরূপে গাড়িমুক্ত। পথচারীরা গাদা এবং সাইকেলে করে চলাচল করেন ক্ষেত্রে। সাত নম্বরে আছে ঘেন্ট, বেলজিয়াম। বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম গাড়িমুক্ত এলাকা হিসেবে পরিচিত ঘেন্ট। 1996 সালে গাড়ি নিষিদ্ধ হয় সেখানে। বায়ু দূষণ রুখতে এই নিয়ম চালু করেন তারা। প্রায় 86 একর বিস্তীর্ণ ঘেন্ট একেবারেই গাড়িমুক্ত, তবে পর্যটকরা সাইকেল চালান সেখানে। সবশেষে আছে ফেস এল বালি, মরক্কো। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি। এখানেও চলে না গাড়ি। সেখানকার রাস্তাগুলো বেশ সরু এবং গলিপথ বেশি। বেশিরভাগ মানুষে দোকান, স্কুল, মসজিদের আশেপাশে চলার জন্য গাধা বা সাইকেল ব্যবহার করেন। ফেস এল বালিকে বিশ্বের বৃহত্তম মধ্যযুগীয় শহর বলা হয়, যা এখনও টিকে আছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।